গাইস, এতদিন আমরা ভাবতাম শুধু ডলফিনরাই মানুষের ফ্রেন্ডলি হয়, কিন্তু এমনটা নয়। কারণ ফ্লোরিডার উপকূলে এমন একটা শার্ক আছে যে মানুষদের পছন্দ করে, আরে খেতে নয় আদর খেতে। আসলে ফ্লোরিডার উপকূলে সবসময় এই শার্ক ঘোরাফেরা করে, আর যখন সেখানের কোনো লোকাল স্কুবা ডাইভার জলে নামে তখন এই শার্ক তার আশেপাশে ঘুরতে শুরু করে, আর মাঝে মাঝে একদম সামনে গিয়ে আবার আদরও খায়। আর এরমভাবে ধীরে ধীরে স্থানীয়রা এই শার্কের বন্ধু হয়ে ওঠে এবং তারা এই শার্কের নাম রাখে ব্লন্ডি শার্ক। আর এই শার্ক সবার এতটা ফ্রেন্ডলি হয়ে যাওয়ায় মাঝে মাঝে যখন একে কেউ পাত্তা দেয় না, তখন এই ব্লন্ডি শার্ক ডাইভারদের কাছে গিয়ে বারবার খোঁচা মেরে তার সাথে খেলতে বলে। আর স্পেশালি এই শার্ক নাকে ও মাথায় আদর খেতে খুব ভালোবাসে। কিন্তু এই শার্ক শুধু মানুষের আদরই খায় না, প্রয়োজনে মানুষকে বাঁচায়ও। কারণ মাঝে মাঝে যখন অন্য কোনো শার্ক মানুষের অনেক কাছে চলে আসে, তখন এই ব্লন্ডি শার্ক তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তবে শুধু শার্কই নয়, একটা ফ্রেন্ডলি কুমিরও আছে। আর তুমি যদি এই কুমির সম্পর্কে একটা ভিডিও চাও তাহলে কমেন্ট করো।